সায়ন্তিকা চক্রবর্তী এবং আমার ব্লগ সায়ন্তিকাস ব্লগ যেটা তোমরা দেখছো। আর সায়ন্তিকাস ব্লগ নামে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে SayantikasBlog.SayantikaChakraborty.com। তো আজকে সকাল সকাল চান করে নিয়েছি প্রাইভেট থেকে চলে এসে, তো চান করা হয়ে গেছে আর এখন যাব হচ্ছে বদ্ধভাইদের ঘর। বদ্ধভাইদের ঘর নিমন্ত্রণ আছে, তো সেখানে এখন যাব। সবাই রেডি হচ্ছে আর আমি তো পুরো রেডি হয়ে গেছি, তাহলে চলো এখন যাওয়া যাক। এই দেখো তো আমি বেরিয়ে পড়েছি আর দিদি এখনো, দিদি আর মা এখনো বেরোয় নাই, তো বেরোচ্ছে। তো আর এই দেখো আমাদের ঘরে কি সুন্দর ফুল ফুটেছে, দেখো। এই দেখো তো বেরিয়ে পড়লাম, দিদি এখন এসেছে আর মা দেখো দরজা লাগাচ্ছে। এই দেখো তো আমরা চললাম, তো পৌঁছে যাই তারপর আবার ব্লগটা করছি। এই দেখো আমরা বদ্ধি ভাইদের ঘরে চলে এসেছি আর সবারই মুড়ি খাওয়া হয়ে গেছে, তো আমরা অনেক দেরি করে এসেছি বলে আমরা এখনো খাই নাই, তো মুড়িটা খেয়ে নিই গা তারপর আবার ভিডিও করছি। তো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে খাবো দুপুরের খাবার, চলো। তো এই দেখো আমরা এখন এসেছি দুপুরে খাবার খেতে, তো খাওয়া হয়ে যাক। তো খাচ্ছি এখন হচ্ছে ভাত, পটল আলু তরকারি আর খাসির মাংস, তো খেয়ে নিই তারপর আবার ব্লগটা করছি। যখনই তুমি বেশি খাবে, তেল দেখে মাংস। গানটা শুনলে কি, গানটা শুনলে কি, গান শুনি না বাবা, গান গান করে করে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এরপর আমরা ঘর যাবো, তো ঘর যাই তারপর আবার ব্লগটা করছি। এই দেখো তো ঘর চলে এসেছি, তো ঘরে চলে এসেছি আর দিদি আর মা এখন আছে, দিদি আর মা খাওয়া দাওয়ার পর আসবে আর আমি বাবা কাকায় চলে এসেছি ঘর। আর এরপর দেখি ভিডিওটা এডিট করব, না হলে একটুখানি বসবো তারপর ভিডিওটা এডিট করব। তো এখন আর ব্লগটা করছি না, তো বিকেলবেলাতে আবার ব্লগটা করব। তো এখন তো বাজেই দেখো, এখন বাজে হচ্ছে 8:10 আর এখন আমি আর কোয়েল এই দেখো পড়ছি, তো পড়া মানে পড়া হয়ে যাবে তারপর বাবাকে ফোন করবো, কেউ নাই ঘরে, তো বাবা আর মা অনেকক্ষণ আগে বদ্ধভাইদের ঘর চলে গেছে, তো পড়া হয়ে যাবে একটু পরে বাবাকে ফোন করে দেবো, তো বাবা চলে আসবে আর তারপরে যাবো বদ্ধভাইদের ঘর। তাহলে এখন ব্লগটা আর কিছু করছি না, তাহলে যখন বাবা বদ্ধভাইদের ঘর যাবো তখন আবার করছি। এই দেখো কোয়েল এই দেখো পড়ছে। তো দেখো আমরা বদ্ধভাইদের ঘরে চলে এসেছি আর এসে আমরা খেতে বসে পড়েছি, ছাদে আছি আমরা এখন, তো সবাই খেতে বসে পড়েছে, একে একে সবাই খাওয়া হয়ে যাবে, তো খাওয়া হয়ে যাবে তারপর আমরা ঘর চলে যাব। Harmony.
তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, তো এরপর আমরা ঘর যাবো, তো ঘর গিয়ে আবার ব্লগটা করছি। এই যে তো ঘর চলে এসেছি, ঘর এসে জামা কাপড় সব ছাড়া হয়ে গেছে, তো এরপর ঘুমাবো। আর তোমাদের সবাইকে গুড নাইট। তাহলে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে রাখছি, দেখা হচ্ছে বা পরের ভিডিওতে। Was it the voice? Was it the fire burning in me?